সালকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি কিন্তু ভীষণ ভালো আছি এখানে যে পাতিলের হাতটা নড়ছে এটা আমার বন্ধুর হাত এটা কিন্তু আমি না ও ট্যাক্সাস থেকে বেড়াতে আসছে ও খুব ভালো রুটি বানাতে পারে আর খুব ভালো পিঠা বানাতে পারে যেটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কীভাবে বানাতে হয় কি করতে হয় কিছুই আমি জানি না তো যেহেতু এই পিঠা খুবই টেস্টি ও আমাকে একটু বানানো শিখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে ও কিভাবে করতে হয় বা করবে ও তো আমি আসলে একটু দেখে নিচ্ছি তো ওখান আসলে আজকের এই রেসিপিটা যে আমার প্ল্যানে ছিল আপনাদেরকে দেখাবো ওরকম কিছু না আসলে যখন চালটা গুলানো হচ্ছিলো তখনও আমি চিন্তা করি না যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এত সুন্দর করে জিনিসটা বানানো হচ্ছে পিঠাগুলোকে এত ইন্টারেস্টিং এত আমি এনজয় করছিলাম তো মনে হচ্ছে রেসিপাটা একটু আপনাদের সাথে শেয়ার করি না কেন এত সুন্দর একটা জিনিস হাতের কি সুন্দর একটা আর্ট যেটা একটু সুন্দর ছিটিয়ে টিটিয়ে কি সুন্দর একটা ফর্মে নিয়ে আসা হয়েছে তো আমি আমার কাছে আসলে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাই আর আমিও শিখি আপনারাও শিখেন তো আমি জানি না আমি কতটুকুন শিখতে পেরেছি তো ইন ফিউচার আমি ট্রাই করব আবার আসলে আমার ধারণা ছিল এটার যে চালটা গুলানো হয় সেটা বুঝি খুবই একটা কঠিন জিনিস বাট ও যেভাবে দেখিয়েছিল আমার কাছে মনে হচ্ছিল না এটা খুব একটা কঠিন কিছু বাট তারপরও আমি বানায় দেখবো আমি ট্রাই করে দেখব এটা কীরকম হয় আমার হাতে তারপর ইন ফিউচারে আমি হয়তো এরকম কিছু রেসিপি আপনার সামনে নিয়ে আসতে চাই তো যাই হোক চিত্রটি বানানোর পরে আমরা চিঠি পিঠাটা বানানো আরম্ভ করেছি তো আমার কাছে আসলে পিঠা বানানোর যে পাতিল লাগে যেটা যেরকম দরকার আমার কাছে ওরকম কিছুই নেই তো ও যেহেতু খুবই এক্সপার্ট যেহেতু খুব ভালো বানাতে পারে তার জন্য খুব সুন্দর করে ম্যানেজ করে নিয়েছে এ আমার এই পাতিলটার দিয়ে ও সুন্দর করে বানিয়ে নিচ্ছে তো আমি জানি না আমি যখন বানাবো তখন কি আমি এত সুন্দর করে বানাতে পারবো কি না তো হয়তো একটু একটু করে চেষ্টা করতে করতে একটু করে শিখে যেতেও পারি দেখেন কি সুন্দর করে বানিয়ে সুন্দর করে উঠিয়ে রেখে নিয়েছে দেখতে কি সুন্দর লাগছে আসলেও শুধু দেখতে সুন্দর না খেতেও মজা হবে তা যেহেতু আমরা একটু অল্প করেই ট্রাই করেছিলাম তা আমি পিঠাগুলার সাইজগুলো অত ছোটোও করতে পারিনি আমার পাতিলের সাইজ অনুযায়ী করা হয়েছিল তার জন্য ভাবলাম যে একটু কেটে কেটে একটু পেস্ট করে নেই তা আমি এর জন্য একটা সিজারের মাধ্যমে পিঠাগুলাকে চারটা ভাগ করে নিলাম তো এরকম করে ভাগ করে নিয়েছি তো আমরা সবাই একটু খাবো আমি যেহেতু অনেক ভর্তা বানিয়েছি অনেক না কিছু ভর্তা বানিয়েছি আর সাথে একটু মাংস ভোনাও আছে তো যাই হোক বন্ধুরা আমি পিঠাগুলোকে ভর্তার সাথে সার্ভ করে নিলাম আমি আপনাদের সামনে সার্ভ করে প্রেজেন্ট করে নিচ্ছি তো বন্ধুরা আসলে আমার অনেক দিন যাবাত এই পিঠাগুলো দিয়ে ভর্তা খেতে ইচ্ছা হচ্ছিলো আমার সবসময় বেশ পছন্দ ছিতরুটি আর পিঠা তো যেহেতু আমি বানাতে পারতাম না এই জন্য আসলে আমি নিজে করে খেতে পারি নাই তো যাই হোক আমার বন্ধুর উ আমরা এখন সবাই এই ভর্তা আর পিঠাগোলাকে এনজয় করব। আর শুধু যে আমরা খেদে এনজয় করছি তা না আসলে আমার বন্ধুরা আসছে আমরা কিন্তু খুব খুবই ফান করছি খুব মজা করছি মজার মজার গল্প করছি বাইরে টুকিটাকি ঘুরতে বের হচ্ছি আসলে আমাদের টাইমটা এত সুন্দর যাচ্ছে আমরা এত সুন্দর কোয়ালিটি টাইম স্প্যান্ড করছি একজন আরেকজনের সাথে আর সাথে তো মজাদার টুকিটাকি খাওয়া হচ্ছেই তো আসলে আমার বন্ধু অনেক কাজের সেও অনেক ভালো ভালো জিনিস রান্না করতে পারে তো আমাদের এই আনন্দময় এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আসলে এখানে আমি ভর্তাগুলাই সার্ভ করেছি আমি মাংস ভনাটাকে আর এখানে রাখলাম না তো আমি এখানে কিছু ভর্তা বানিয়েছি এগুলা আপনারা কম বেশি সবাই বানিয়ে থাকেন তবে এখানে আমি একটা পার্পল কালারের একটা ভর্তা দেখা যাচ্ছে এই ভর্তাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ভর্তা হয়েছে যেটা আমি ইন ফিউচারে আপনাদের সামনে নিয়ে আসবো এখন আমি এটা সম্বন্ধে কিছুই বলবো না বাট এই ভর্তাটা খুব ভালোই মজা হয়েছে তো এটা আমি ইন ফিউচারে নিয়ে আসবো তো বন্ধুরা আজকে এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার জন্য দোয়া করুন আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ